ওনলি টিভি দেশ ও জনতার কথা বলে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পল্টনের চিত্র এটি নেই সেই চিরচেনা যানজট ফুটপাতের হকারদের কলাহল এবং চোখে পড়ে না হুড়ুড়ি করে বাসে ওঠা দৃশ্য চাপনি নেই গণ পরিবহনে রোডে গাড়ি চালাতে ভালোই লাগতেছে ঠিক আছে এখন আগে যাইতে সদ্য যাইতে দেড় ঘন্টা লাগতো এখন পনেরো বিশ মিনিটে যাওয়া যায় এখন ভাড়া যদি একটু কম হয় তবে গাড়ি চালাতে একটু ভালো লাগে তবে বেশি খুশি রাজধানীর রিকশা চালকরা গণপরিবহন কম হওয়ায় প্রধান সড়কগুলোতে বেড়েছে তাদের উপস্থিতি আর ফাঁকা রাজধানীতে জঞ্জাট মুক্তভাবে চলাফেরা করতে পেরে স্বস্তি প্রকাশ করেন রাজধানীবাসী আমার এইদের ভিতরে খুব গাড়ি চালাতে খুব ভালো লাগতেছে ফাঁকা রাস্তা বা ক্যাব খুব কম কিন্তু তারপরে মজা লাগতেছে এরকম পরিস্থিতিতে আমাদের যাতায়াত করতে খুব ভালো লাগতেছে যে সময় কম লাগতেছে দুই বাড়ি পাওয়া যায় সুযোগটা ঢাকা শহর ফাঁকা করতে ভালো লাগে নগরী নিরাপত্তার কাজ করছে আনসার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীরাও কিন্তু তাদের কাজের চাপও অন্যান্য দিন থেকে একটু কম এদের সময় কাজ করতে আমাদের ভালো লাগতেছে সবসময় থাকুক আমরা সবাই প্রত্যাশা করি যানজটে নগরী বলে পরিচিত রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা নেই চিরচেনা কলাহল হকারদের হাক ডাক আর হুড়ি হুড়ি করে বাসে ওঠার দৃশ্য ঈদের ছুটি উপলক্ষে কম সড়কগুলো বছর জুড়ে রাজধানীতে এভাবেই যানজটমুক্ত চলাচল করার প্রত্যাশা রাজধানীবাসীর রোজা পল্লী টিভি ঢাকা